বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এদিকে ছোট ভাই শেখ রাসেলের 59তম জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদনের শেষে বঙ্গবন্ধুর দুই মেয়ে ছোট ভাইয়ের কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুল ছিটিয়ে দেন তারা। পরে স্বজনদের স্মরণে মোনাজাত করেন জাতির পিতার দুই কন্যা।